पीछे भी जाने न तू, जो भी है बस यही एक पल है। ফান জিয়া নেই, ইরফান খান তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এবং এটা এটা এতটাই দুঃখের ব্যাপার যে লকডাউন পরিস্থিতিতে যারা ইরফান খানকে ভালোবাসেন, যারা হয়তো তার তার এই শেষকৃত্যে হয়তো সামিল হতে চাইছিলেন, তারাও পারবেন না। কারণ এটা খুবই দুঃখের ব্যাপার যে লকডাউনেও যেসব মৃত্যু হচ্ছে, স্বাভাবিক মৃত্যু হলেও সেই মহামারীর যে রীতি মেনে দাহ বা শেষকৃত্য করতে হচ্ছে। मैंने दिल से कहा ढूंढ लाया खुशी, ना समझ लाया गम, तो ये गम ही सही। मैंने दिल से कहा ढूंढ लाया खुशी, ना समझ लाया गम, তুমি একটু বড় শর্মিলা, মানে আজকের হোস্ট তুমি, আমি গেস্ট, প্রশ্ন করার দায়িত্ব ওটা প্রাথমিক ভাবে তোমারই। তবুও ইরফান জি নিয়ে আমি তো তেমন ভাবে কিছু জানি না, তুমি অনেকটাই তাকে মানে জানো বা তাকে মিট করেছো একাধিকবার, একটু ওনার সম্বন্ধে একটু জানতে ইচ্ছে করে আমার। কেন যারা যারা দেখছেন আজকে জয়েন ইন করেছেন আমাদের এই ইনস্টা লাইভে, শর্মিলা শো হাউসে যারা যারা জয়েন করেছেন তাদের সকলেরই হয়তো জানার কিছু কৌতূহল রয়েছে, তুমি যদি একটু শেয়ার করো। নিশ্চয়ই, এটা খুবই দুঃখের, হয়তো শেয়ার করতে গেলেও আমি বিচলিত হব, কিন্তু আমার মনে পড়ছে যে নেমসেকের সময় যখন উনি কলকাতায় শুটিং করছিলেন মীরা নায়ারের নেমসেক, তখন আমি একটি সর্বভারতীয় দৈনিকের ম্যাগাজিন সেকশনে ছিলাম, এবং সেখান থেকে আমি একদম শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কভার করতে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে এত এমন ভাবে শুটিং হচ্ছে যে সেটা কোনো কোনো সম্ভাবনাই নেই কোনো ইন্টারভিউ পাওয়ার, কারণ অত্যন্ত জোর কদমে যাকে বলে শুটিং চলছে আর কি। তো ইরফান জি আমাকে ওরকম দেখে আমাকে ডাকলেন, দিয়ে বললেন আপনি ইন্টারভিউ নিতে এসেছেন, তো আপনি দাঁড়ান আমি লাঞ্চ টাইমে ইন্টারভিউ দিয়ে দেব। কিন্তু এই এই ব্যাপারটা অন্য কোনো আর্টিস্টের ক্ষেত্রে আমার আমার আগে হয়নি যে কেউ ডেকে বলছেন, এবং লাঞ্চ টাইমে উনি বসিয়ে চা মানে চা দিতে বললেন আমাকে, সেটাও আমার কাছে খুব কুণ্ঠার ব্যাপার হলো, আমি এত ছোট আমাকে এরকম বলছেন। দিয়ে আমি যে ভুলটা করলাম সেটা হচ্ছে ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো যে বলিউডে তো হ্যান্ডসাম নায়কদেরই রাজত্ব, হ্যান্ডসাম যারা তারা তারা লিড রোল পান, তারা তাদের সবাই এত ফ্যান ফলোয়িং, তো আপনি এত প্লেন লুকিং, আপনি এরকম ভাবে ফোকাস পান, খারাপ লাগে না? একেবারে নবী সাংবাদিক হিসেবে যে প্রশ্নটা, উনি তখন এরকম করে তাকালেন, দিয়ে বললেন শর্মিলাজিৎ আপনি এই কথাটা অন্য কাউকে বলেননি তো? আমি বললাম না। তখন উনি বললেন যে এটা না প্লিজ কাউকে বলবেন না, যদি লোকে হঠাৎ ভাবতে শুরু করে যে আমাকে খারাপ দেখতে আমি তাহলে আর রোল টোল পাবো না। তো এইটা উনি খুব মনে রেখেছিলেন, মানে তার পরবর্তীকালেও যখন ইন্টারভিউ নিতে গেছি উনি ওই কথাটা বলেছেন, আপনি কাউকে বলেননি তো? আর শেষ শেষবার ওনার সঙ্গে দেখাই ডুব যে ছবিটা উনি করেছিলেন, ডুব বাংলা ছবি যেটা হুমায়ুন আহমেদের জীবন আকারে, তখন উনি তখন থেকেই উনি অসুস্থ ছিলেন, সেই বছর থেকে তার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। তাও আমার সেই কথা মানে ওনার জন্য আমি আরো একটা গান গাইবো, সেই বা ওনার জন্য গান গিয়ে আজকে শুরু করব সেটা আমি ভেবেছি। কাজে হিন্দি গানে যখন রয়েছি একটা হিন্দি গানই গাই। এই যে জীবনের আকস্মিকতা, সেটা সেটা কি বলবো, আমাদের প্রত্যেককেই ভাবায়, বিশেষ করে এই ধরনের খবর যখন আসে তখন যেন আরো বেশি করে ভাবায় যে আজকেই আজকের দিনটাই বেঁচে আছি, এটাই যেন সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় আনন্দ। কাল কি হবে কিছু আমরা জানি না। जाने न तू पीछे भी जाने
না তো জো ভি হ্যায় বস ইহি এক পল হ্যায় আগে ভি জানে না তো পিছে ভি জানে না তো জো ভি হ্যায় বস ইহি এক পল হ্যায় अनजाने साहियों का राहों में डेरा है अनदेखी बाहों ने हम सबको घेरा है ये पल उजाला है बाकी अंधेरा है ये पल गवारा ना ये पल जो तेरा है जीने वाले सोच ले यही वक्त है कर ले पूरी आरज़ू आगे भी जाने न तू पीछे भी जाने न तू जो भी है बस यही एक पल है आगे भी जाने न तू पीछे भी जाने न तू जो भी है बस यही एक पल এই গানের মাধ্যমে তুমি কত বড় সত্যটা বললে এবং তোমার গলায় আবেগে সেই সত্যটা যেন সত্যি বেরিয়ে এলো, মানে এটা আবেগের সময় বলতে গেলে। এবং আমার তাই খুব স্ট্রিক্টলি মনে হয় যে যেখানে বোধহয় কথা শেষ হচ্ছে সেখান থেকে গান শুরু হয়, এমন একটা জায়গায় গিয়ে যেখানে আর কথায় শুধু প্রকাশ করা যাচ্ছে না আবেগটা, সেখান থেকে গান শুরু হয়। ইরফান জি, সূত্র ধরেই এই আলোচনাটা শুরু হয়েছিল। আমি তোমায় বলি, যখন ওর ব্রেন ক্যান্সার ধরা পড়লো এবং ব্রেন ক্যান্সার খুব ক্রিটিক্যাল স্টেজ, তখন উনি বলিউডে কিন্তু চুটিয়ে কাজ করছেন, মানে এত কাজ ওর হাতে যে ওর নিঃশ্বাস ফেলার একেবারেই সময় নেই। এবং তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক দিন অপেক্ষা করেছিলেন এরকম একটা সময় যখন তার হাতে অনেক কাজ থাকবে, কারণ ওর স্ট্রাগলটা বেশ লম্বা এবং প্রথম দিকে ওর বেশ কঠিন সময় গেছে। অভিনয় যে পারেন সেটা প্রমাণ করার জন্য অনেক বিদেশি ছবিতে কাজ করে বোঝাতে হয়েছে যে এখান থেকে, মানে ভারত থেকে এই প্রতিভা হলিউড বেছে নিতে পারে, করা যায়। এবং উনি প্রচুর কাজ করছিলেন তখন, কিন্তু তারপরে যেটা হলো যে এত বেশি অসুস্থ উনি হতে থাকলেন এবং তার লন্ডনে ক্যান্সারের একটি বিশেষ হসপিটালে তার চিকিৎসা চলছিল, যখন তখন উনি কিছু ছবির কাজ ওরই জন্য আটকে ছিল। উনি কিছুদিন একটুখানি সুস্থ হয়ে এসে বাকি ছবির কাজটুকু সেরে সারতে না সারতে এত অসুস্থ হয়ে পড়তেন যে আবার তাকে ফিরে যেতে হতো। এইভাবে তিনবার উনি লন্ডনের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওনার মানে অসুখটাও একটু মানে কমপ্লিকেটেডই ছিল, মানে নিউরো এন্ডোক্রিন ক্যান্সার হয়েছিল। মানে এন্ডোক্রিন মানে যারা যারা মানে কি বলবো একটু ভেঙে বলি, সেটা হচ্ছে হরমোনাল সিস্টেম। হরমোনাল সিস্টেমকে এন্ডোক্রিন সিস্টেম বলা হয়। সো নার্ভের সাথে এই হরমোনের কিছু সম্পর্ক রয়েছে, খুব সূক্ষ্ম সম্পর্ক। সেই জায়গাটায় মানে সমস্যাটা দেখা দিয়েছিল, নিউরো এন্ডোক্রিন ক্যান্সার হয়েছিল না। হ্যাঁ, আমি তুমি ডাক্তার তাই তুমি ঠিক করে বলতে পারলে, কিন্তু সেই সময়টা আর কি আমরা এটাই শুনেছিলাম। এবং তারপরে ওর খুবই খুবই জটিল একটা ক্যান্সার বলে আমরা শুনেছিলাম, তুমি বোধহয় আরো ভালোভাবে বলতে পারবে এই টাইম। এবং এই কদিন আগে তার মাও চলে গেছেন, মাত্র 4 দিন হলো এবং তারই মধ্যে উনিও চলে গেলেন, লকডাউনের সময় চলে গেছেন মা। এবং উনি যেতেও, ইরফান জি যেতেও পারেননি ওনার লাস্ট রাইটে। উনি ভিডিওতে ওনার মায়ের শেষ মানে শেষ যে মুসলিম মতে যে কবর দেওয়া হয় সেটা উনি শেষ দেখেছেন ভিডিওতেই। সেই দুঃখটা হয়তো ওনার খুব বেশি ছিল, এবং সঙ্গে কোলনের
কোলন থেকে রক্তক্ষরণ হচ্ছিল। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.